আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইজাজুল ভাই, দর্শকদের সাথে আপনার পরিচয়টা। আমি মোহাম্মদ ইজাজুল সরকার। আমার ফার্মের নাম রশিদ ডেয়ারি ফার্ম। আমার ফার্মের অবস্থান জেলা পাবনা, থানা ঈশ্বরদী, গ্রাম অরনকলা। অরনকলা পশুহাটের পূর্ব পাশে এবং গাভী সিমেন্ট মিলের পাঁচিলের সঙ্গে আমার খামারটা। আপনার এখানে তো বকনা বাচ্চা বা ষাঁড় বাচ্চা মোটামুটি সবই পাওয়া যাচ্ছে। বকনা বাচ্চা, ষাঁড় বাচ্চা, প্রেগনেন্ট বাচ্চা, মুন্ডি বাচ্চা, জার্সি বাচ্চা, আলহামদুলিল্লাহ সব ধরনের গরু বিক্রি করে থাকি। তবে আজকে আপনার মাধ্যম দিয়ে কিছু বকনা বাচ্চা এবং একটা প্রেগনেন্ট বাচ্চা দেখাবো। আচ্ছা, তো ইজাজুল ভাই চলুন তাহলে, দেরি না করে আমরা দর্শকদের পর্যায় করে দেখাই। ঠিক আছে, চলেন যাই। বন্ধুরা, শুরুতে দেখছেন এক নম্বর বক্তা, সুন্দর একটা বক্তা দেখছেন, খাওয়া দাওয়া ঠিক আছে, চলুন বিস্তারিত জেনে নিই। ইজাজুল ভাই, এক নম্বরের বক্তাটা জাতর বাসটা বিস্তারিত। মাশাল্লাহ, এটা একটা হলিস্টন ফ্রিজিয়ান বকনা এবং খুবই উন্নত মানের আদর্শ একটা বকনা। বকনাটার বয়স মাত্র 13 মাস, রেডি হয়ে গেছে প্রায়। আর এই গরুটার আপনার মাথার কন্ডিশনটা দেখেন, যে এই মাথাটা কত সুন্দর একটা মাথা, নাকের মাথাটা গোলাপি এবং বিন্দু পরিমাণ কম্বল নেই। আর এই বডির যে স্ট্রাকচারটা, এত সুন্দর একটা একহারা বডি, বুঝছেন? এর আগে কখনো এরম গরু দেখি না। এর মাজার শেপটা দেখেন, বিশেষ করে এর উলানটা দেখেন, এর উলানের জায়গাটা এবং এর যে নিপুল চারটা, আপনি অবাক হয়ে যাবেন, অনেক 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 সুন্দর নিপুল। এবং এই দেখেন এর এর উলানের এর ঝুলটা দেখেন, এই দেখেন মাশাল্লাহ, এর ঝোলগুলো যে আছে না, এই ভালো জায়গা, এই খুবই সুপার কোয়ালিটির গরু, এর উপরে গরু হয় না, একদম আদর্শ বকনা। বা এই গরুর থেকেই আপনার 25-30 লিটার দুধের একটা আশা করতে পারে একটা দর্শক। ইজাজুল ভাই, দামটা কেমন রাখছেন? একটু আর 6টা গরু একসঙ্গে নেয়, তো দাম চাপা আমি প্রতি পিস 1,05,000 টাকা। বন্ধুরা শুনলেন, 6টা বকনা একসঙ্গে আপনারা নিতে চাইলে লটে প্রতি পিস দাম আসবে 1,05,000 টাকা দাম দর করে নিতে পারবে। এটা দেখলেন 1 নম্বর বকনা। তারপরে দেখছেন আপনারা 1,05,000 টাকা লটে, এটা 2 নম্বর বকনা, 3 নম্বর বকনা। 2 নম্বর এটা খাওয়া দাওয়া ঠিক আছে দেখছেন, চলুন বিশাল জয়নি। ইজাজুল ভাই, 2 নম্বর এটা জাতমান বয়সটা বিস্তারিত। 2 নম্বর গরুটা 14 মাস বয়স, জাত হলস্টন ফ্রিজিয়ান, রেডি হয়ে গেছে বাচ্চা, এক দেড় মান মাসে হিটে আসবে, লম্বা চড়া বেশ ভালো। তবে এই আজকে যে 6টা গরু দেখাবো আপনার, একদম আদর্শ গরু। আমি আশা করব যে এই ধরনের গরু আপাতত কারোর কাছে নেই। স্কিনটা খুবই সফট এবং মাজার দিকটা দেখেন, আর খুবই উন্নত মানের গরুর যে বৈশিষ্ট্যগুলো থাকে, এই বৈশিষ্ট্যগুলো আছে। বিশেষ করে উলানের চারটা দেখাবেন, যে উলানটা কত সুন্দর আসছে, উলানটা কত সুন্দর আসছে, এবং এর নিপিল চারটা দেখেন, চারটা নিপিল, আর এখানে উলানটা দেখেন, আর এই যে অনেক জায়গা, এটারও শান্ত স্বভাবের, এবং যে উলানের জায়গাগুলো মাশাল্লাহ, প্রত্যেকটা গরুর উলান, আপনার কী বলবো, প্রত্যেকটা গরুর উলান মাশাল্লাহ, প্রচুর পরিমাণ দুধের আশা করবো। এসব গরুগুলো উলান কিন্তু আপনার হাঁটুর নিচ পর্যন্ত চলে যাবে, আর এসব গরুগুলো যদি ঠিক মতো টেক কেয়ার করতে পারে মাশাল্লাহ, এসবগুলো গরুগুলো 20+ দুধের একটা আশা রাখবো। তাহলে এটা বয়সটা হবে রেডি টাইপের, আছে রেডি টাইপের, 13 মাস, 13 থেকে 14 মাস বয়স। বন্ধুরা দেখলেন 1,05,000 টাকা লটে, এটা 2 নম্বর বকনা। জি, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। আর 6টা গরু যদি একসঙ্গে নেয়, গাড়ি ভাড়াটা আমি দিয়ে দেবো। এটা দেখছেন 1,05,000 টাকা লটের 3 নম্বর বকনা, মাশাল্লাহ সুন্দর একটা বকনা দেখছেন এটাও। ইজাজুল ভাই, এটা জাতমান বয়সটা বিষয় তো? এইটা একটা হলিস্টন ফ্রিজিয়ান বকনা, আর এটার বয়স 14.5 মাস, রেডি হয়ে গেছে। তো এই গরুটারও আপনার গঠন, আপনার যে পার্সেন্ট যেগুলো আছে, মাশাল্লাহ গরু দেখার মতো গরু, এবং গলায় কোনো রকম কম্বল নেই, মাঝে চামড়াটাও স্কিনটাও খুবই পাতলা। বিশেষ করে এর মাজার সাইডটা দেখতে পাচ্ছেন, মাজাটা কিন্তু অনেক ভারী, এবং এর উলানটা দেখেন, এর উলানটা কত সুন্দর আসছে, এই দেখেন মাশাল্লাহ, চারটা যে বান, চারটা আসছে না, চারটা বান কিন্তু এখনই 1.5-2 ইঞ্চি করে লম্বা। এবং এইটারও যেমন ধরেন যে উলানের যে এর ঝুলটা, বুঝছেন, এটারও ঝুলটা অনেক লুজ এবং অনেক সফট দেখতে পাচ্ছেন, অনেক জায়গা এবং অনেক শান্তশিষ্ট গরু। আর এই গরুটা অনেক হাড়ে মোটা, আপনার এই গরুটা দেখতে পাচ্ছেন, গরুটা কিন্তু অনেক হাড়ে মোটা এবং মাজাটা খুবই ভারী, জি। আর কালারটাও আসছে খুব আকর্ষণীয় একটা কালার, এবং পাগুলো খুব মোটা মোটা। তাহলে বন্ধুরা দেখলেন, এটা 1,05,000 টাকা লটে 3 নম্বর বক, 3 নম্বর বক। তারপরে দেখছেন 1,05,000 টাকা লটে, এটা 4 নম্বর, খাওয়া দাওয়া ঠিক আছে দেখছেন, এটা জাতমান সম্পর্কে জেনে নিই। ইজাজুল ভাই, 4 নম্বর এটা জাতমান বয়সটা? 4 নম্বর এটাও হলিস্টন ফ্রিজিয়ান বকনা, আর এটারও বয়স 14-14.5 মাস। এইটার যে আপনি গঠনটা দেখান, আপনার A to Z,
আপনার এমন কোন মানে একটা মানুষও ধরতে পারবে না। এটার মাথাটা দেখেন, মাথাটা কত মজার এবং ছোট মাথা, এবং গলায় কোনো রকম কম্বল নেই, আর স্কিনটা খুবই পাতলা। আর মাজার শেপটা কি, এর এত এত সুন্দর গরু আসলে সবাই বিক্রি করতে পারে না, কারণ এই গরুগুলো কালেকশন করতে কষ্ট হয় এবং বিক্রি করলে লাভের সংখ্যাটা কম হয়। দেখেন এটারও উলানের চারটা বান কত সুন্দর চার জায়গায়, এবং উলানের জায়গাটাও প্রচুর লুজ, এবং এই সাইডের যে জায়গাগুলো আছে এগুলো মাশাল্লাহ অনেক সুন্দর। এই দেখেন কত লুজ জায়গাগুলো, আসলে এসব জিনিসগুলো দেখতে হবে। একটা দুধ হতে হলে তো একটা জায়গা থাকতে হবে, জায়গা না থাকলে তো দুধ হবে না। এই গরুটার পা চারটা দেখাই দেন আপনি, পা চারটা এবং মাথার ঘাড়ের শেপটা দেখাই দেন, যে এই গরুটা কত মজার গরু। কিন্তু ভেঙে ভেঙে দাম চালে কিন্তু অনেক বেশি চাতাম, এক একটা গরু 1,25,000-1,15,000 দাম চাইতাম। বেশ ভালো লম্বা চওড়া। জি, যেহেতু একসঙ্গে লটে বিক্রি করব, এই জন্য 1,05,000 টাকা লট দামদার করে নিতে পারবে, এবং গাড়ি ভাড়া ফিরিয়ে দেবো। লট ধরে নিলে, ছয়টা একসঙ্গে নিলে, আর যদি আলাদা আলাদা নিতে চাই তাহলে অবশ্যই দাম কম বেশি হবে। বন্ধুরা দেখলেন, এটা 1,05,000 টাকা লটে 4 নম্বর। জি, তারপরে দেখছেন 1,05,000 টাকা লটে এটা 5 নম্বর বকনা। জি, এটা 5 নম্বর। ঠিক আছে, দেখছেন এটাও বড় সড় একটা বকনা। ইসাজুল ভাই, 5 নম্বর, এটা 4 নম্বরটা। 5 নম্বর, এটাও একটা হলিস্টান ফ্রিজিয়ান বকনা, এবং এই বকনাটার বয়স 14-14.5 মাস। এই 1-1.5 মাসের মধ্যে হিটে আসবে ইনশাল্লাহ। তো এই গরুটারও কোয়ালিটি দেখতে গেলে আপনার 100-এ 100 কোয়ালিটি বলতে পারেন। গরুটারও গলায় দেখেন কোনো রকম কম্বল নেই, চামড়াটা খুবই পাতলা, বিন্দু পরিমাণ নাভি নেই, এবং পাগুলো দেখেন। আর শেপ বিশেষ করে মাজাটা আর উলানটা যদি একটু দেখাইতেন, এই দেখেন মাজার শেপটা কি কত সুন্দর, এবং এর উলানের গেট আপটা দেখেন, চারটা নিপিল কত সুন্দর মাশাল্লাহ, এবং উলানের জায়গাটাও কত সুন্দর আসছে। হ্যাঁ, সব মিলাই আলহামদুলিল্লাহ খুবই সুপার কোয়ালিটি। বিশেষ করে এখানে দেখেন কোনো রকম থাই কোনো মাংস নেই, যেটুকু আছে সেটুকুই উলান। দেখেন এই যে উলানটা, এই দেখেন এই শেপটা কিন্তু এখান থেকে আসে, যে গরুটার দুধের রেকর্ড বেশি থাকে। তারপরে প্লাস এই যে এই সাইডটাও আসতে পারেন আপনি, এখানে দেখেন এখানে কত সুন্দর মাশাল্লাহ, এখানে জায়গাটাও দেখেন কত লুজ। তো বন্ধুরা দেখলেন, এটা আপনারা 1,05,000 টাকা লটের, এটা 5 নম্বর বকনা। জি, 5 নম্বর বকনা। আর বিশেষ করে আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে এই মাথায় টাতায় বৃষ্টির পানি পড়ছে, যার কারণে একটু কালারটা কেমন দেখা যাচ্ছে। তাছাড়া এমনি মাশাল্লাহ গরু খুবই সুস্থ সবল এবং খানিয়ালা, যে কেউ নিয়ে এই গরুটা শুধু ক্রিমি ডোজ, লিভার টনিক, জিঙ্ক, ক্যালসিয়াম করলেই এটা ডোজটা কমপ্লিট হতে হতে আশা করবো হিটে চলে আসবে। তারপরে দেখছেন 1,05,000 টাকা লটে, এটা 6 নম্বর বকনা। মাশাল্লাহ সুন্দর একটা বকনা দেখছেন, খাওয়া দাওয়া ঠিক আছে, চলুন বিস্তারিত জেনে নিই। ইরাদুল ভাই, 6 নম্বর, এটা জাতমান বসটা বিস্তারিত। এটা একটা হলিস্টান ফ্রিজিয়ান জাতের গরু, এবং আপনার হলিস্টান ফ্রিজিয়ানের ভিতরে যে সর্বোচ্চ মানের যে গরুটা থাকে এটা সেই জাতমানের গরু। আপনার মাজার থেকে ঘাড়ের শেপটা একটুখানি ভিডিওর মধ্যে ক্যামেরার মাধ্যম দিয়ে দেখেন, যে এটার মাজা আর এটার ঘাড় এবং মাথা, ঘাড় মাথা মাজাটা আপনি দেখেন, যে এই দেখেন এর মাথার যে নকশাটা আসছে মাশাল্লাহ, আর এই যে কালারটা একটু ডিসকালার, এটার বৃষ্টির পানির জন্য। হ্যাঁ, এবং এর মাজাটার দিকে একটু দেখেন ফোকাস করে, যে এরম লেজ লেঞ্জালা মাজা, মাজাটার দিকে দেখেন এখানে কিন্তু 4 আঙ্গুল উঁচা, ঠিক আছে। এই শেপের মাজাটা পাওয়া যায় না, এটা শুধুমাত্র লটে যদি কেউ নিতে চায় 1,05,000 টাকা দাম, নতুবা যদি ভেঙে নিতে চায় দাম চাওয়া হবে 1,20,000 টাকা। এই গরুটার দাম চাওয়া থাকবে 1,20,000 টাকা, লটে নিলে 1,05,000 টাকা। যদি কেউ নিতে চাই অবশ্যই আলোচনা সাপেক্ষে আমার সাথে কথা বলে নিতে পারবে। এর চারটা বান দেখেন, এখনই কিন্তু চারটা বান এখনও 2 ইঞ্চি করে লম্বা, চারটা বান অনেক দূরত্ব জায়গায়, এবং গরুটাও খুবই শান্ত মাশাল্লাহ। যে নেবে আশা করব তার বাড়িতে যদি ছোটো ছোটো ছেলে মেয়ে থাকে তারাও গরুর কাছে যেতে পারবে, কোনো সমস্যা হবে না। দেখছেন অনেক সুন্দর, এর উপরে বকনার কোয়ালিটি হয় না। আমি আজকে যে 6টা বকনা দেখালাম আপনার মাধ্যম দিয়ে দর্শক ভাইদেরকে, দর্শক ভাইরাই বিবেচনা করবে যে আসলে আমি যে গরু দেখালাম আর যে দাম চেলাম আসলে দামের সাথে গরু ঠিক আছে কিনা। তারপরে বলা হয়েছে যে আলোচনা সাপেক্ষে নিতে পারবে। তো সেইভাবে যদি কেউ নিতে চায়, যদি কেউ একবারে গরুটা হয়তো একজন নিতে চায় তাহলে তো তার জন্য ভালো হবে, কারণ জায়গায় জায়গায় থেকে গরু নিয়ে হয়তো এই সাইজের গরুটা সে মিলাতে পারবে কি না, বা একজন একাধ রকম গরু বিক্রি করে। তো আশা করব যদি কোনো ভাই একজনের কাছে দিতে পারতাম তাহলে আমার মনটাও ভালো লাগতো। তাহলে বন্ধুরা দেখলেন 1,05,000 টাকা লটে, এটা 6 নম্বর। হ্যাঁ, 1,05,000 টাকা লটের বকনা, কিন্তু এটার দাম চাবো আমি 1,20,000 টাকা যদি কেউ ভেঙে নিতে চাই। বন্ধুরা তারপরে দেখছেন, এটা আপনারা লট শেষে সিঙ্গেল 1 নম্বর, 1 নম্বর, এটা আমরা বিস্তারিত জেনে নিই। ইজাজুল ভাই, সিঙ্গেল 1 নম্বর, এইটার জাতমান বয়সটা বিস্তারিত ভাই? এটা একটা হলিস্টান ফ্রিজিয়ান বকনা,
প্রেগনেন্ট, অর্থাৎ বকনা প্রেগনেন্ট, 3.5 মাস প্রেগনেন্ট, কার্ড আছে প্লাস চেক দিয়েও নিয়ে আসছি। গরু আপনার, আমার ডাক্তার আপনার, অনেক বড় সড় একটা বকনা। হ্যাঁ, এখনো পর্যন্ত কিন্তু দাঁত হয়নি ভাইয়া, এটা খেয়াল করতে হবে, চেক দিয়ে নেবেন, প্লাস কার্ডও আছে, 3.5 মাস প্রেগনেন্ট, আমিও চেক দিয়ে নিয়ে আসছি। গরুটা মাশাল্লাহ এত সুন্দর হাইট ওয়েট আর এত গ্রোথফুল বাচ্চা, যে গাভিন হয় আর দাঁত হওয়ার আগেই যে বডি এতখানি হয়, এই গরুটা দেখলে কেউ বুঝতে পারবে। অনেক বড় সড় গাড়ি গাভি হওয়ার সম্ভাবনা আছে। আপনি মাজাটা প্লাস উলানটাও দেখাই দিন, মাশাল্লাহ উলানের জায়গাটা, চারটা নিপিল চার জায়গায়, আর সব মিলাই এই গরুটা খুবই একটা আদর্শ গাভি তৈরি হবে আমি মনে করি, যদি কেউ নিতে পারে। কারণ একটা আজকে আর এই গরুটার যে দাম দেবো, একটা বকনাও এর চেয়ে বেশি দাম দিয়ে কিনতে হয়, কিন্তু আমি যে দাম দেবো বকনার দামে আমি প্রেগনেন্টটা দেবো ইনশাল্লাহ। কারণ এই গরুটা একদম ক্ষতিগ্রস্ত থেকে কেনা, আর আমাদের পর্যন্ত যেমন কেনা তেমন বিক্রি, একটা কি কিনছি কমের জন্যই যে মেলা টাকা আমার লাভ করতে হবে এমন কোনো কথা নাই। কারণ আমার দীর্ঘদিনের একের পর একই কাস্টমার দুইবার তিনবার চারবার গরু নেয়, কারণ কি এইটাই কারণ, আমার থেকে নিলে তার পর্তা মনে হয়। এই বকনাটার দাম আমি রাখবো মাত্র 1,35,000 টাকা। এখানে আলোচনা খুবই কম, সম্মানই করবো শুধু। দেখেন যেখানে ছিল এ তো গরুটা মায়ের কাছে ছিল, যার কারণে পরিপূর্ণ দুধ খাইছে, ঠিক আছে, যার কারণে শরীরটা অনেক শক্তিশালী এবং পুষ্ট গরু, খুবই সুস্থ গরু। তাহলে বন্ধুরা দেখলেন, এটা সিঙ্গেল একটা প্রেগনেন্ট বকনা, এটা 3.5 মাসের প্রেগনেন্ট আছে, আপনারা চেক দিয়ে নিতে পারেন। আর ইজাজুল ভাই দামটা রাখছেন 1,35,000 টাকা, সম্মানই করবো, দাম দর না সম্মানই করবো। দর্শকের উদ্দেশ্য যে গরুগুলো দেখালাম, বিস্তারিত জাতমান সম্পর্কে যতটুকু আমার সম্ভব বোঝানোর চেষ্টা করছি, বোঝাইছি, যদি এর বাইরেও কিছু হয়ে থাকে সে দর্শক ভাইরা বিবেচনা করে নেবে। অবশ্যই আমার গরুগুলো যদি ভালো লেগে থাকে আর দাম দর করে তারা সংগ্রহ করতে পারবে, আর যে যেখান থেকে নিক না কেন অবশ্যই টাকা বাঁচাতে যে যেন নিম্নমানের গরু না নেয়, কারণ গরু একটা স্বপ্ন, একটা ভবিষ্যৎ, এই জন্য ভবিষ্যৎ থেকে দিকে চিন্তা করে যেটা ভবিষ্যতে ফল দেবে সেই গরুটাই নেওয়া উচিত বলে আমি মনে করি। তো যে যেখান থেকে নিক না কেন অবশ্যই যাচাই বাছাই করে নেবে।